আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু লবণী কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো একটি দারুণ মজার রেসিপি, আর সেটি হলো ইন্ডিয়ার ঢাবা স্টাইল ডাল ভাজি। ইন্ডিয়ার ধাবাগুলোতে সকালবেলা রুটি ও পরোটার সাথে এই ডাল ভাজিটি ভীষণ জনপ্রিয়। আশা করি দেখেও নিশ্চয় বুঝতে পারছেন খুবই লোভনীয় লাগছে ও অসাধারণ লাগছে। একবার বানালে বারবার বানাবেন, একবার খেলে শতবার খেতে যাবেন। একটি প্যানে আমি 1/4 কাপ কুকিং অয়েল দিয়ে নিয়েছি, তার ভিতরে এখন দিয়ে দিব একটি বে লিভস 2 টুকরো করে ছিঁড়ে। আরও দিব, এখানে আমি নিয়েছি 4 পিস ক্লোভস, লবঙ্গ, 4 থেকে 5টি কার্ডামম গ্রিন এলাচ ও 4 পিস ছোটো ছোটো সিনামন, 4টি দারুচিনি। ভালো করে হালকা তেলে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। স্পাইসিগুলো থেকে চমৎকার একটি ফ্লেভারও বের হয়েছে। ঠিক এই সময় অ্যাড করব 1 কাপ চপড অনিয়ন, খুবই ভালোভাবে নেড়ে ভেজে নেব। অনিয়নটি যখন হালকা সফট হয়ে যাবে অ্যাড করব 1 টেবিল স্পুন গার্লিক জিঞ্জার পেস্ট। ভালো করে অনিয়নের সাথে নেড়ে চেড়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। গার্লিক জিঞ্জার অনেকটা ফ্রাই হয়ে গেছে, এখন এতে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন টারমারিক পাউডার, 1 টেবিল স্পুন চিলি পাউডার। সাথে আমি অ্যাড করব হালকা পানি যেন মশলাটি পুড়ে না যায়। আর এই ডাল ভাজিতে ধনিয়ার পাউডার ও জিরার পাউডারের কোনো প্রয়োজন নেই। ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। আরও ব্যবহার করব 1/2 টেবিল স্পুন গরম মশলার পাউডার। গরম মশলা বলতে এখানে আমি শুধু সিনামন পাউডার ব্যবহার করছি, দারুচিনির পাউডার, অন্য কোনো পাউডার নয়। ভালো করে মিশিয়ে রান্না করে নেব। মশলাটি 1 মিনিটের মতো কষানো হয়ে গেলে অ্যাড করব টমেটো। এখানে আমি 1/2 টমেটো কেটে নিয়েছি, এখন টমেটো দিয়ে হালকা একটু আমি মিশিয়ে দিচ্ছি। একটি কাভার দিয়ে ঢেকে রাখবো টমেটো সফট হওয়া পর্যন্ত। টমেটো অনেকটা সফট হয়ে গেছে, এখন আমি অ্যাড করব এখানে 1/2 কাপ রেড স্প্লিট, অনেকে আবার এটাকে ল্যান্টেলসও বলে থাকে, মসুরের ডাল। আমি হালকা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1/2 আওয়ার, যেন রান্না করতে সুবিধে হয়। সাথেই ব্যবহার করব 1 কাপ চানার ডাল। আমাদের দেশে এটাকে অ্যাঙ্কারের ডাল বলে আমরা সবাই জানি। এই 1 কাপ ডালও আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটি ভিজিয়ে রাখলে দেখা যায় যে রান্না করতে অনেকটা সুবিধা হয়, রান্নাটি খুব সহজেই হয়ে যায়। এখন ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। 1 মিনিট ডালটা ভাজার পর অ্যাড করব 1 টিস্পুন সল্ট। ডাল রান্নায় প্রথম থেকেই সল্ট না দেওয়াটা বেটার, হালকা দিয়ে পরে সল্ট অ্যাডজাস্ট করে নেবেন। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ডালটি আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, পাতিলের গা ছেড়ে ছেড়ে উঠে আসছে। এখন আমি অ্যাড করব এতে ভেজিটেবল। এখানে আমি বেশ কিছু ভেজিটেবল নিয়েছি আমার পছন্দের মতো। এখানে রয়েছে অভারজিন, বেগুন রয়েছে, পটেটো, আলু, ব্রকোলি, গ্রিন বিন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ভেজিটেবল এতে ব্যবহার করতে পারবেন। সাথে আরও ব্যবহার করব, এখানে আমি নিয়েছি কিছু ক্যারেট, গাজর অ্যান্ড সাম সুইটস, যেটাকে আমাদের বাংলাদেশে শালগম বলে থাকে। ডালের সাথে খুবই ভালো করে সবজিটি আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি প্রায় 2 মিনিটের মতন। এখন হচ্ছে পালা পানি অ্যাড করার। প্রথমে আমি 2 কাপ পানি অ্যাড করে দেব। ভালো করে একটু নেড়ে দেখব যে পানিটা ঠিক আছে নাকি। আমার মনে হচ্ছে আরও 1 কাপ পানি অ্যাড করতে হবে, তো আমি আরও 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এখানে সম্পূর্ণ 3 কাপ পানি আমি অ্যাড করেছি। এটা আমরা নিরামিষ বানাবো না, যে কারণে পানি বেশি দেওয়া যাবে না। একটি মাপ রয়েছে, এইটুকু ডাল ও ভেজিটেবলের জন্য ঠিক 3 কাপ পানি যথেষ্ট। এখন আমি একটি কাভার দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত ডাল ও সবজিগুলো সিদ্ধ হচ্ছে। পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, সবজিগুলো আমি দেখতেই পাচ্ছি অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটি যেহেতু নিরামিষ নয় আমরা কোনো রকম পানি রাখবো না, সব পানি শুকিয়ে ফেলবো, ততক্ষণে সবজি ও ডাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। কিন্তু ঠিক এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিব 4 থেকে 5টি গ্রিন চিলি। গ্রিন চিলি আমি মাথাটি কেটে দেইনি, আস্তুই দিয়েছি জাস্ট হালকা ফ্লেভারের জন্য। আমি যে ঝালমরিচ ব্যবহার করেছিলাম সেটি যথেষ্ট ঝাল, তাই মরিচটি আমি কেটে দিচ্ছি না। এখন অপেক্ষা করব সম্পূর্ণ পানিটি শুকিয়ে আসা পর্যন্ত।
আমাদের ডাল ভাজি থেকে সম্পূর্ণ পানিটি টেনে নিয়েছে, হালকা একটু রয়েছে, এটি সহজেই আমি নামিয়ে ফেলবো, কারণ যখন ভাজিটি ঠান্ডা হবে বাকি যে পানি আছে সেটি আলু টেনে নেবে। তো এখন আমি এটি নামিয়ে একটি পাত্রে ঢেলে নেব। অন্যদিকে একটি পাত্রে আমি 2 টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে গরম করে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিব 1/4 টিস্পুন মাস্টার্ড, 1/4 টিস্পুন কিউমিন সিডস, কালো সরিষা ও জিরা এই দুটো, সাথে কিছু কারি লিভস। ভালো করে হালকা একটু ভেজে নেব। হোটেল স্টাইল এই ডাল ভাজির ভিতর শুকনো মরিচের কোনো কাজ নেই, আর পাঁচফোড়নের তো প্রয়োজনই নেই, শুধু সরিষা ও জিরার কাজ এই ভাজিতে। যখনই ঠিক এমন ভাজা হয়ে যাবে এবং চমৎকার একটি ফ্লেভার আসবে, ঠিক তখনই আমরা চুলার ফ্লেমটি সম্পূর্ণ বন্ধ করে দিব। বন্ধ করে এখন এতে দিয়ে দিব 1/2 টিস্পুন শুকনো মরিচের গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অবশ্যই মেক শিওর চুলার ফ্লেমটি সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। আমরা যে পাত্রে ভাজিটি তুলে রেখেছি, এখন আমাদের বাগার দেওয়া সেই যে তারকা সেটি আমরা সম্পূর্ণ ঢেলে দেব। ভালো করে যা লেগে আছে সব আমরা সাথে নিয়ে নেব। ওয়াও, ইটস রিয়েলি নাইস ফ্লেভার ইন মাই কিচেন। আপনারা যতক্ষণ না পর্যন্ত এভাবে বানাচ্ছেন, এটার আসল টেস্ট কখনোই বোঝা যাবে না। ভাবছেন শেষ হয়ে গেছে? এখনও শেষ হয়নি। এখন এর উপর আমরা দিয়ে দিব বেশ কিছু করিয়ান্ডার। ওয়াও, ইটস রিয়েলি নাইস ফ্লেভার। সাথেই দিয়ে দিব বেশ কিছু জিঞ্জার, ফ্রেশ জিঞ্জার, এখানে আমি চপ করে কেটে নিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল ঘরে বসে ইন্ডিয়ার ধাবা স্টাইল ডাল ভাজি। ইন্ডিয়াতে ধাবাগুলোতে ঠিক এভাবে ডাল ভাজি বানানো হয় সকালবেলা বা বিকেলবেলা পুরি অথবা পরোটা বা রুটি দিয়ে খাওয়ার জন্য। খুবই চমৎকার, আমি বেশ কয়েকবার ট্রাই করেছি, আমাদের ডাল ভাজি থেকে অনেকটাই আলাদা। আমরা নর্মালি যেভাবে আমাদের হোটেলে ডাল ভাজি বানাই এটা অনেকটাই আলাদা। আশা করি আপনারা দেখেও বুঝতে পেরেছেন যে সম্পূর্ণ স্টাইলটি আলাদা। আর এটার ভেতরটিও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তারকা দিয়েছি, চমৎকারভাবে সম্পূর্ণ ডাল ভাজির ভেতরে সেই তারকাটি চলে গেছে। এমন না যে একটি পাশেই রয়েছে, সব মিশে গেছে। আর এটার টেস্ট যতক্ষণ না আপনারা খাচ্ছেন ততক্ষণ আসলে বোঝা বড়ই তাই। আমি একটু একটি বাটিতে নিয়ে আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু মোটেও নিরামিষ নয়, এভাবেই ইন্ডিয়ার ধাবাগুলোতে ডাল ভাজি বানানো হয়। আমি একটু এখন টেস্ট করব যে কেমন হয়েছে। ইটস রিয়েলি রিয়েলি টেস্ট। ওয়াও, এখানে যে তারকা রয়েছে, কিউমিন সিডস ও সরিষা দুটোর কম্বিনেশন, ইটস লাইক ইয়ামি। এবং আমরা যে ফ্রেশ জিঞ্জার দিয়েছি, আমরা জিঞ্জারের ফ্লেভারটা পর্যন্ত আমাদের এই ভাজির ভিতরে চলে গেছে। তো ভিউয়ার, আমি একটি কথাই বলবো, আপনাদের যদি এভাবে ডাল ভাজি রান্না ভালো লাগে অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করবেন, পরোটা বা রুটি দিয়ে খাওয়ার জন্য, এমনকি গরম ভাতের সাথেও চমৎকার লাগবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোনো